আলাইকুম, নমস্কার দাদা। সম্মানিত বিভাগ, ইলেকট্রিশিয়ান ভাইদের এবিসি লাইসেন্স বারবার পরীক্ষা বিসি সিরিজে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলি উত্তর দেবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমার এই কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন, এই যে ডাইরেক্ট অনলাইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, হ্যাঁ, এই কন্ট্রোলিং এই ম্যাগনেটিক ডাইরেক্ট অনলাইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর কন্ট্রোল দিয়ে আমার মোটর কন্ট্রোলিং করা হয় এবং ব্যবহারকারীর সুবিধা অথবা মোটর যেমন রক্ষা পায়, ব্যবহারকারীরা যেমন সেফটি, মোটর যেমন সেফটি থাকে, ব্যবহারকারীরা তেমন সুবিধা এবং সেফটি থাকে, ঠিক আছে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন পাশে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ঠিক আছে, 220 ভোল্ট, 440 ভোল্ট হয়ে থাকে, 220 বা 440 থাকে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন রিলে, হ্যাঁ, রিলে রাউন্ড টাইপ, ঠিক আছে, 220 ভোল্টে রাউন্ড টাইপ। আপনারা এসি ডিসি জেনারেটর অথবা যে কোনো কাজে প্যানেল বোর্ডের এগুলি ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে আমার পাশে একটা দেখতে পাচ্ছেন হচ্ছে ভোল্ট মিটার, 220 ভোল্টের মিটার, হচ্ছে এসি 220 ভোল্টের মিটার। এই যে পাশে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার মিটার, আর একটা পাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিটি কারেন্ট ট্রান্সফর্মার আর কি, বুঝতে পারছেন। তো আমার দেখতে পাচ্ছেন এখানে ওভারলোড রিলে, থার্মা ওভারলোড রিলে বলে আর কি, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন, মোটর সেফটি রাখার জন্য মোটর কন্ট্রোলিং কাজে আমার ব্যবহার করা হয়। এই যে দেখতে পাচ্ছেন পাশে ম্যাগনেটিক কন্ট্রোলার আর রিলে, রিলে ওভারলোড রিলে মোটর সেফটির জন্য ব্যবহার করা হয়। অফ পুশ বটন সুইচ আর হচ্ছে আপনার অন পুশ বটন সুইচ, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে ফ্যান ক্যাপাসিটর, সিলিং ফ্যান ক্যাপাসিটর, অবশ্যই দেখতে পাচ্ছেন, আচ্ছা মোটর ক্যাপাসিটর। আর পাশে দেখতে পাচ্ছেন মিনি এসে সার্কিট ব্রেকার, ডবল পোল সার্কিট ব্রেকার, ঠিক আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন মিনি এসে সার্কিট ব্রেকার, ডিপি, ঠিক আছে, থ্রি বল পোল সার্কিট ব্রেকার, থ্রি বল পোল সার্কিট ব্রেকার, অবশ্যই বুঝতে পারছেন, মিনি থ্রি বল পোল সার্কিট ব্রেকার আর কি। থ্রি ফেজের ব্যবহার করা হয়, এটা হচ্ছে ঘর বাড়ি বাসা বাড়ি 220 লাইনে ব্যবহার করা হয়, হচ্ছে আপনার থ্রি ফেজ লাইনে ব্যবহার করা হয়, অবশ্যই বুঝতে পারছেন। এই যে পাশে দেখতে পাচ্ছেন এই ফ্লেক্সিবল কপার তার, অবশ্যই বুঝতে পারছেন, টেস্টিয়ার তৈর বিভিন্ন বিভিন্ন রকমের হয়ে থাকে, টেস্টিয়ার তৈর, 40 ইয়ার তৈর, আর হচ্ছে সিঙ্গেল কোর, দেখতে পাচ্ছে পিভিসি কপার তার, পিভিসি কপার কেবল, অবশ্যই বুঝতে পারছে, মুল্টি আর এম মুল্টি রাউন্ড কন্ডাক্টর ফায়ার প্রুফ, ঠিক আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা লাইটের হোল্ডারগুলো আর কি, পেন্ডেন্ট হোল্ডার, ব্যাটন হোল্ডার, যে পিএনএ সুইচ কন্ট্রোলিং ডিভাইস অন অফ, পিএনএ সুইচটা আমাদের লাইট লাইটের সুইচ বোর্ডে ব্যবহার করা হয়, কন্ট্রোলিং ডিভাইস, অবশ্যই বুঝতে পারছে, পিএনএ সুইচ, পিএনও চকেট, অবশ্যই দেখতে পাচ্ছেন 220 লাইনে ব্যবহার করা হয়, 220 ভোল্টে 230 ভোল্টে আর কি। 220 লাইনে আমরা ঘর বাড়ি বাসা বাড়ি চার্জার বিভিন্ন ডিভাইস চালানোর জন্য আমরা এই চকেট ব্যবহার করা হয়, টু পিন চকেট, এই যে টু পিন প্লাগ, অবশ্যই দেখতে পাচ্ছেন টু পিন প্লাগ। এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন সুপার এনামাল ওয়ার, সুপার এনামাল ওয়ার, অবশ্যই দেখতে পাচ্ছেন সিলিং ফ্যানের তার আর কি। এই পাশে দেখতে পাচ্ছেন ক্লিপ অন মিটার, ক্লিপ অন মিটার সাহায্যে আমরা ভোল্টেজ কন্টিনিউটির বিভিন্ন অনস রেজিস্ট্যান্স মাপা হয়, অবশ্যই চালু লাইনের ভোল্টেজ দেখতে পাই, আর হচ্ছে চালু লাইনে অ্যাম্পিয়ার আমরা সরাসরি দেখতে পাবো, ঠিক আছে। তো পাশে দেখতে পাচ্ছেন চক কয়েল, বালাস্ট বলে আর কি, ইংলিশে অনেকে বালাস্ট বলে, আর হচ্ছে আমাদের বাংলা হচ্ছে চক কয়েল। এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এটা সাধারণত আমরা টিউবলাইটের ব্যবহার করে থাকি, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমাদের পাশে এই যে দেখতে পাচ্ছেন স্টার্টার, ঠিক আছে, টিউবলাইট স্টার্টার, এটা টিউবলাইটের কাজে ব্যবহার করা হয়, টিউবলাইটকে জ্বালানোর জন্য আমাদের এই স্টার্টার ব্যবহার করা হয়। এই যে পাশে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান স্টার্টার, মোটর স্টার্টার, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা সাইজ সিলিং ফ্যান মোটর স্টার্টার, আমাদের এখানে
এই কল পাসানো হয়ে গেলে সিলিং ফ্যান ওয়াইন্ডিং করলে সম্পূর্ণ স্টার্টারের সাহায্যে আমাদের সিলিং ফ্যানটা ঘোরানো হয়। কয়েলের ওয়াইন্ডিং করলে সম্পূর্ণ আমাদের এই স্টার্টারের সাহায্যে ফ্যানটা ঘুরবে, ঠিক আছে, মোটরের কি মোটর স্টার্টার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব।